আজকে আমি করব মিও মোর ভার্সেস মনজিনিস চ্যালেঞ্জ। তাই সবার প্রথমে বাইকটাকে নিয়ে চলে গেলাম মছলন্দপুরে। সবার প্রথমে মিও আমারও ঢুকে আমি নিয়ে নিলাম একটা চিকেন বার্গার যার দাম ছিল মাত্র 58 টাকা। তারপরেই চলে আসলাম মনজিনিসের সামনে, আর মনজিনিসে ঢুকেও একটা নিয়ে নিলাম চিকেন বার্গার যার দাম ছিল মাত্র 55 টাকা। এবার হচ্ছে বার্গার দুটোকে টেস্ট করার পালা। তাই সবার প্রথমে খুললাম আমি মনজিনিসের প্যাকেটটা, আর খুলে দেখলাম বার্গারটাকে তো উপর থেকে দেখতে খুব ভালোই লাগছিল, আর বার্গারের ভিতরে চিকেনটা মনে হয় বেটেই দিয়েছিল। বার্গারের ভেতরটা ছিল ভাই মেয়োনেজে ভরপুর, খেতে বেশ দারুণই লাগছিল। এবার আমি খুললাম মিও মোরের প্যাকেটটা, বার্গারের ভিতরে তো ভাই চিকেনটা পুরো ভরপুর ছিল, আর বার্গারটা টেস্ট করার পর আমার কাছে তো অতটা ভালো লাগলো না। এবার আমরা বাড়ি আসার সময় রাস্তা সাইডে দেখলাম একটা আখের রসের দোকান, আর আমি এক গ্লাস আখের রস নিয়ে নিলাম। আখের রসটা ছিল ভাই ভীষণ মিষ্টি, আর আমার ভাই পেটে গন্ডগোল হচ্ছিল বলে আমি একটা নিয়ে নিলাম থামস আপের বোতল। আমি এখন থামস আপটা খেতে খেতে বাড়ির দিকে যাই। তোমরা তখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই।